তো বন্ধুরা ওয়ান প্লাস আর ফাইভ জি মোবাইলে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাচ্ছি মানে দারুণ কোয়ালিটির ক্যামেরা থাকছে এই মোবাইলের ডিসপ্লেটাও বেশ ভালো থাকছে এই ফোনের লুকসটাও বেশ সুন্দর করা হয়েছে এবং এই ফোনে আমরা ফিচার স্পেসিফিকেশান একদম ভরপুর পাচ্ছি তো এই মোবাইলটা তোমাদের জন্য কেমন হবে মোবাইলে আমরা কি কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কি করছো ভাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে জেনে নিই এই ফোনে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত আট ইঞ্চি ফুল এইচ ডি প্লাস কার্ড পাঞ্চল ডিসপ্লে মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রেট থাকছে ওয়ান টোয়েন্টি এবং এতে আমরা টু ফর্টি টা স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি চার হাজার পাঁচশো নিটস আর এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা ক্লাস ভিকটাস টু এর সাপোর্ট পাচ্ছি এবং এই ডিসপ্লেতে আমরা এইচ আর টেন প্লাসের সাপোর্টও পেয়ে যাচ্ছি তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা একদম টপ নচ ডিসপ্লে পাচ্ছি মানে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে থাকছে ভিডিও ভিং এক্সপিরিয়েন্স মারাত্মক হবে এই মোবাইলের মানে তোমরা যে কোনো কন্টেন্ট কিন্তু খুব ভালো কনজিউম করতে পারবে এই মোবাইলের মাধ্যমে স্ক্রিন রিফ্রেশ রেটের কথা যদি বলি স্ক্রিন রিফ্রেশ রেটটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে মানে মোবাইলটার মাধ্যমে যখন তোমরা গেম খেলবে বা মোবাইলটাকে তোমরা ইউজ করবে স্ক্রিনটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে টাচ রেসপন্সও যথেষ্টই ভালো থাকছে মানে গেম খেলার গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে সব টাচ থাকছে মানে টাচটা কিন্তু খুব ভালোই থাকছে এই মোবাইলে এবং ভিজিবিলিটির কথা যদি বলি ইনডোরে ভিজিবিলিটিতে রকম কোনো ইস্যু আসবে না আউটডোরে হেভি সানলাইটেও যখন তোমরা মোবাইলটাকে ব্যবহার করবে ভিজিবিলিটিটা কিন্তু একদমই ঠিকঠাকই থাকবে এবং এই ফোনে আমরা যেই গ্লাস প্রোটেকশানটা পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্ট শক্তপোক্ত থাকছে মানে হাত থেকে বাই চান্স মোবাইলটা পড়ে গেলে স্ক্রিনটা ভাঙার চান্সটা অনেকটাই কম মানে এক কথায় বলতে গেলে তোমরা একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে পাচ্ছ এই মোবাইলে এটাই বলা যেতে পারে এবং কার্ভ ডায়মন্ডের ডিসপ্লে থাকার জন্য মোবাইলের লুকসটাও কিন্তু একটু বেশি এনহ্যান্স হয়ে যাচ্ছে এবার আমরা সয়ে চলে আসি ফোনের লুকসের দিকে লুকস ওয়াইজ তো ফোনটা সত্যি। বেশ সুন্দর করা হয়েছে বেশ প্রিমিয়াম একটা মোবাইল দেখতে লাগছে এবং ফোনটা সত্যিই একটা প্রিমিয়াম মোবাইল এই ফোনে আমরা আইপি সিক্সটি ফোর প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি মোবাইলটার ওজন হচ্ছে দুশো গ্রাম এবং এর থিকনেস হচ্ছে আট পয়েন্ট মিলিমিটার এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সান অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছি অক্সিজেন ওয়েস ইউজার ইন্টারফেসের সাথে এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার পাঁচশো এমএইচের লি লিথিয়ামিয়ার ব্যাটারি একশো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা ইউএসবি টাইপ সি তার পাশাপাশি আমরা এই মোবাইলে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পোর্ট পাচ্ছি না এতে আমরা ইউএসবি টাইপ সি হেডফোন পোর্টই পাচ্ছি এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা একশো ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ব্যাটারি ব্যাক আপটা কিন্তু বেশ ভালো পাবো আর চার্জিং স্পিডটাও কিন্তু খুব ভালো থাকছে মানে নিমিশের মধ্যেই তোমরা কিন্তু মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি এই ফোনে আমরা সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো পাচ্ছি মানে এই ফোনে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি ডলবি বি অ্যাটমোসের সাপোর্টের সাথে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে আয়রন গ্রে এবং কুল ব্লু কোন কালার ভেরিয়েশনটা তোমাদের বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা এবার এই ফোনে ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এইট এবং এতে আমরা সোনি এক্স এইট নাইনটি সেন্সার পাচ্ছি মানে এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার মানে এই মোবাইলের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে তার আউটপুটটা কিন্তু বেশ ভালো পাবে বেশ ভালো কোয়ালিটির ছবি ভিডিওই তোমরা তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে এবং এই লেন্সে আমরা একটা ওআইএসের সাপোর্টও পেয়ে যাচ্ছি মানে অপটিক্যাল ইমস্টেবিলাইজেশনের সাপোর্টও পেয়ে যাচ্ছি তার জন্য তোমরা ছবি বা ভিডিও তোলার সময় শেখ হওয়ার প্রবণতাও অনেকটাই কম থাকবে যথেষ্টই স্টেবিলাইজড ফুটেজ তুলতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে এরপরে আমরা পাচ্ছি একটা আট মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স যাতে থাকছে সোনি আই থ্রি ফাইভ ফাইভ সেন্সার মানে এটাও কিন্তু একটা বেশ ভালো কোয়ালিটির সেন্সার এবং এর জন্য তোমরা ওয়াইড অ্যাঙ্গেল ছবিও কিন্তু বেশ ভালোই তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে এই ফোনের মাধ্যমে তোমরা একশো ডিগ্রি ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল পেয়ে যাবে এবং তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটা দুই মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পাচ্ছি ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ টু তো এক কথায় বলতে গেলে এই মোবাইলের রেয়ার ক্যামেরাটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে ফ্রন্ট ক্যামেরাটাও ভালো থাকছে আর একটু বেশি ভালো হতে পারত এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে ফোর কেতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচ ডিতে ভিডিও শুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ জি ওয়াইফাই সেভেন ডুয়েল ব্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ডুয়েল ফোর জি ভোল্টি এবং এন সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে মানে বলতে গেলে কানেকটিভিটি প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশন আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসার কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়েলকম স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসার এটা একটা ফোর এন এম অক্টোকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট টু গিগাহার্স এবং এতে আমরা অ্যাড্রিনো সেভেন GPU জিবিও পাচ্ছি তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের গেম একদম স্মুথলি ল্যাগ ফ্রিভাবে খেলতে পারবে মাল্টিটাস্কিং হেভিভাবে করতে পারবে মানে একদম ল্যাগ ফ্রিভাবে মোবাইলটাকে ইউজ করতে পারবে পারফরম্যান্স वाइज এই ফোনের পারফরমেন্স তোমরা টপ নচ পাবে মানে বেশ ভালো কোয়ালিটির গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবে এই মোবাইলের মাধ্যমে মাল্টিটাস্কিং করতেও সেরকম একটা অসুবিধা হবে না মানে পারফরমেন্সের দিক থেকে কিন্তু তোমরা যথেষ্টই ভালো পারফরম্যান্স পাচ্ছ এই মোবাইলে এবং এই ফোনে যেহেতু আমরা ফোর এন এম আর্কিটেকচারের একটা চিপসেট পাচ্ছি কার্ভ অ্যামলের ডিসপ্লে থাকছে এবং পাঁচ হাজার পাঁচশো এমএইচের লিপ অলিমার ব্যাটারি থাকছে তো তিনটের কম্বিনেশনে এই ফোনে ব্যাটারি অপটিমাইজেশনটাও কিন্তু যথেষ্টই ভালো থাকছে মানে এই ফোনের ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তোমরা বেশ ভালো পাবে আর প্রথমেই বলেছি চার্জিং স্পিড তো খুবই ভালো থাকছে নিমিশের মধ্যে এই মোবাইলটাকে তোমরা ফুল চার্জও করে ফেলতে পারবে এবং এই চিপসেটটা যেহেতু ফাইভ জি সাপোর্ট করে তাই এই মোবাইলে তো তোমরা ফাইভ জি সাপোর্ট পেয়েই যাচ্ছ আর এই মোবাইলের মাধ্যমে বেশিক্ষণ গেম খেলার ফলে তোমাদের মোবাইলটা যদি বেশি হিট হয়ে যায় তো সেটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা নেক্সট ড্রেন ডুয়েল ভ্যাপার চেম্বার পেয়ে যাচ্ছি যেটা বেশ বড় সাইজের চেম্বার থাকছে যার ফলে কিন্তু মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে এই ফোনটা আপাতত মার্কেটে তিনটে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ মানে এই ফোনের যে সব থেকে হায়ার ভেরিয়েন্টটা আছে সেটাই কিন্তু আমরা র্যাম অনেকটাই বেশি পাচ্ছি ফিজিক্যাল র্যামের কথা বলছি ষোলো জিবি তার সঙ্গে ভার্চুয়াল র্যাম মানে দুটো মিলিয়ে কিন্তু আমরা বেশ অনেকটাই র্যাম পাচ্ছি ইন্টারনাল স্টোরেজটাও কিন্তু বেশ ভালোই থাকছে এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডি আর ফাইভ এক্স এবং এতে আমরা ইএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজটাই পাচ্ছি মানে এতে আমরা র্যাম এবং স্টোরেজ দুটোই যথেষ্টই ফাস্ট পাচ্ছি এই মোবাইলে আমরা জাস্ট সিম কার্ডের সাপোর্ট পাচ্ছি কোনো মেমোরি কার্ডের সাপোর্ট থাকছে না এবার আমরা জেনে নিই ফোনটার দাম কত তো এই মোবাইলের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র ঊনচল্লিশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে ওই সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এই ফোনের আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই বাহান্ন থেকে তিপান্ন হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই মোবাইলে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই আটান্ন থেকে উনষাট হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো ফোনটার ব্যাপারে তোমাদের কী ধারণা তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ¡Gracias!